সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। তো পবিত্র মহর মানুষকে কি বার্তা দেবেন? দেখুন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা একটা কথাই বলতে পারি, পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে থাক, সবাই যে যার অধিকার নিয়ে বাঁচুক। এই যে ভয়ভীতির রাজনীতি চলছে, মমতা ব্যানার্জী সরকার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জঙ্গলের রাজত্ব কায়েম করেছে, এটা থেকে মানুষ মুক্তি পাক, এটাই আমার ভগবানের কাছে আসে। একটাই কথা বলার, শান্তির বার্তা দিতে চাই। বাংলার মানুষ যেটা পছন্দ করে, রবীন্দ্রনাথের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, আমরা একটা জিনিস বঙ্কিমচন্দ্রের বাংলা, একটা জিনিসই চাই, এই বাংলায় মানুষ সুখে শান্তিতে থাক, সবাই যে যার অধিকার এবং না ভয় পেয়ে বেঁচে থাকুক, এটা আমরা চাই, এটাই যেন হয়। কী বার্তা দিলেন মানুষ? আরামবাগ লোকসভার সকল সংখ্যালঘু সম্প্রদায়কে শুভ মহরমের শুভেচ্ছা। আরামবাগ ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্য ভারত হিসাবে আমরা সকল মিলে আমরা এই আনন্দের সঙ্গে সামিল হয়ে আমরা পাশে থাকব। আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।